হচ্ছে আমাদের বাংলাদেশ আর এ হচ্ছে আমাদের ইন্ডিয়া। তবে আমাদের এটা হচ্ছে লিভিং রোড ব্রিজ বলা হয় এটাকে। এটা সম্পূর্ণ শিকলের উপর, পুরো গাছের নিচে দেখতে পাচ্ছেন কিছু না, এটা পুরো একটা গাছের নিয়ন্ত্রিত ব্রিজ। এটা খুবই অলৌকিক, আর কেউ না দেখে হয়তো বিশ্বাসই করতে পারবেন না। পানি কত স্বচ্ছ আমরা দেখতে পাচ্ছি। আমার পিছনে আপনারা যে ঝর্ণাটি দেখছেন, এটা হচ্ছে খুবই বিখ্যাত একটা ঝর্ণা। ওরা বলে বড়হিল ঝর্ণা, কিন্তু আমরা পান্থুমাই ঝর্ণা নামে পরিচিত, কারণ আমরা হচ্ছে ওই পার থেকে দেখি। ওই পারটা যদি আপনি দেখেন, ওই পারে যে অংশটা সেখানে দাঁড়িয়ে আমরা দূর থেকে ঝর্ণাটা দেখি। আজকে কাছ থেকে এই ঝর্ণাটা দেখার সৌভাগ্য হয়েছে এই ট্রিপের আয়োজনের কারণে। এজন্য সকলকে ধন্যবাদ যে আমরা শেষ পর্যন্ত আমাদের লক্ষ্য ঝর্ণাগুলো ঝর্ণার রাজ্যে, মেঘের রাজ্যে পৌঁছাতে পেরেছি। ধন্যবাদ।